আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এখন পর্যন্ত প্রিপজিশন থেকে যত প্রশ্ন আসছে সবগুলো আমরা সহ সমাধান করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন আপনার পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে কারণ প্রিপজিশন থেকে অনেক কুয়েশেনি আপনার রিপিট করে এর কোয়েশনগুলো থেকে আপনার প্রাইমারিতে অনেক কুয়েশনই রিপিট করে যদি এর কোয়েশনগুলো সলভ করেন দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন দেখুন এখানে আছে হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ এখানে কন্ট্রোলের সাথে প্রিপোজিশন কি হবে আমরা জানি কন্ট্রোলের সাথে সবসময় আপনার অভার হয় কন্ট্রোল অভার অর্থ হচ্ছে আপনার নিয়ন্ত্রণ যেটাকে আমরা বুঝি তার মানে দেখুন হি হ্যাজ নো কন্ট্রোল অভার হিমসেলফ মানে তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই এরপর দেখুন এখানে আছে হি ইজ ক্যালাস ড্যাশ ইজ স্টাডিস এখানে ক্যালাসের সাথে কী হবে মনে রাখবেন ক্যালাস শব্দটির সাথে টু হয় ক্যালাস টু শব্দের অর্থ হচ্ছে আপনার উদাসীন তার মানে দেখুন হি ইজ ক্যালাস টু হি স্টাডিজ মানে সে তার পড়াশোনার ব্যাপারে উদাসীন তার মানে এখানে অ্যাপ্রোপিয়েট আনসারটা হচ্ছে আপনার টু দেখুন এখানে আছে ডোন্ট ব্রড সো মাচ ড্যাশ ইউর মিস এই ফিলিন দা গেপসি কী হবে এটা জানতে চাইছে তো এখন একটু খেয়াল করুন এখানে আছে ব্রড এই ব্রড শব্দটার সাথে প্রিপোজিশন সবসময় আপনার অন হয় ব্রড অন অর্থ হচ্ছে আপনার চিন্তা করা তার মানে দেখুন ডোন্ট ব্রড সো মাচ অন ইউর মিস ফরচুন এটার অর্থটা কী দাঁড়ায় আপনার দুর্ভাগ্যের জন্য এতটা চিন্তা করবেন না তার মানে এখানে ব্রডের সাথে কী হচ্ছে আপনার অনই হচ্ছে এখানে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরপর দেখুন এখানে আছে হি ব্রক হান্ড্রেড পিসেস এই ফিলেন দা কেপসি কি হবে জানতে চাইছে তো এখানে দেখুন ব্রক আমরা জানি কি যে ব্রেক ইন্টু পিস মনে রাখবেন যে ব্র্যাক ইন্টু পিস এটার অর্থ হচ্ছে আপনার খন্ড খন্ড টুকরা করা আর কি যেটাকে আমরা বুঝি যে ব্র্যাক ইন্টু পিসেস এটার অর্থ হচ্ছে আপনার খন্ড খন্ড টুকরা করা তার মানে হি এই ব্রেকের এর পাস্ট ফ্রমটা এখানে দেওয়া আছে তার মানে হি ব্রক দ্য জগ এখানে ইনটু হবে হি ব্রক দ্য জক ইনটু এ হান্ড্রেড পিসেস এটার অর্থটা হচ্ছে সে জকটিকে একশো টুকরা করে ফেলল তার মানে প্রপার আনসারটা হচ্ছে কি আপনার ইনটু আমরা জানি কি ব্রেক ইনটু পিসেস অর্থ হচ্ছে খণ্ড খণ্ড টুকরা করে ফেলা কোনো কিছুকে এরপর দেখুন এখানে আছে আই শেল ডো ইট আমি এটা করবো ড্যাশ প্লেজোর আছে এখানে ফিলিন দা গ্যাপসে কী প্রিপোজিশন হবে এখানে এটা হবে আপনার উইথ প্লেজোর আমরা জানি কি আই শেল ডো ইট আমি এটা করবো উইথ প্লেজর মানে আনন্দের সাথে এখানে কারেক্ট আনসারটা হচ্ছে আপনার উইথ এরপর দেখুন এখানে আছে হি ডায়েট ড্যাশ হিজ কান্ট্রি আমরা জানি কি দেশের জন্য যদি কেউ মৃত্যুবরণ করে তখন ডাইটের সাথে আপনার ফর হয় তার মানে দেখুন হি ডায়েট ফর হিজ কান্ট্রি মানে সে তার দেশের জন্য জীবন দিয়েছিল এখানে আপনার ফর হবে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপরে দেখুন এখানে আছে হি ডাজ নট অ্যাটেন্ট ড্যাশ হিজ অফিস টাইমলি এখানে অ্যাটেন্ডের পরে কী হবে মনে রাখবেন অ্যাটেন্ডের পরে অনেকগুলো প্রিপোজিশন হয় যেমন আপনার এ ডাবল টি ই এন ডি অ্যাটেন্ডের পরে আপনার অন হয় অ্যাটেন্ড অন অর্থ হচ্ছে আপনার সেবা করা এরপর আপনার হয় এ ডাবল টি ই এন ডি অ্যাটেন্ডের পরে আপনার টুও হয় অ্যাটেন্ড টু অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া আবার অ্যাটেন্ডের পরে আপনার অ্যাটও হয় অ্যাটেন্ড অ্যাট অর্থ হচ্ছে গমন করা অর্থে আমরা অ্যাটেন্ড অ্যাট ব্যবহার করি আর মনোযোগ দেওয়ার অর্থে অ্যাটেন্ডের সাথে টু ব্যবহার করি আর সেবা করার অর্থে অ্যাটেন্ডের সাথে অন ব্যবহার করি যদি বলি কি সে তার মার সেবা করছে তার মানে অ্যাটেন্ডের সাথে আমরা অন ব্যবহার করবো আর সে তার পড়াশোনার প্রতি অনেক মনোযোগী তখন আমরা অ্যাটেন্ডের সাথে টু ব্যবহার করবো আর এটা একটু খেয়াল করুন হি ডাজ নট অ্যাটেন্ড ড্যাশ হিজ অফিস টাইমলি এখানে কী হবে সে কি এটার প্রতি মনোযোগী না সেবা করা কোনোটাই কিন্তু না দেখুন এখানে অ্যাটেন্ডের সাথে আপনার অ্যাট হবে যদি এখানে অপশনের মধ্যে আপনার অ্যাট নাই কিন্তু আপনার কারেক্ট আনসারটা কী হচ্ছে অ্যাটই হচ্ছে এখানে কারেক্ট আনসার দেখুন হি ডাজ নট অ্যাটেন্ড অ্যাট হিজ অফিস টাইমলি এটার অর্থটা হচ্ছে আপনার সে তার অফিসে সময় মতো উপস্থিত হয় না তার মানে এখানে এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার আর মনোযোগ দেওয়ার অর্থে আমরা অ্যাটেন্ডের সাথে টু ব্যবহার করব আর সেবা করার অর্থে অ্যাটেন্ডের সাথে আমরা অন ব্যবহার করবো এরপর দেখুন এখানে আছে আই ক্যান নট পুট ফেথ ড্যাশ হিম আমরা জানি ফেথের সাথে সবসময় প্রেপিশন কী হয় ইন হয় ফেথ ইন অর্থ হচ্ছে আপনার বিশ্বাস যেটাকে আমরা বুঝি আই ক্যান নট পুট ফেথ ইন হিম মানে আমি তার উপর বিশ্বাস রাখতে পারি না এখানে ফেতের সাথে আপনার ইনই হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি ইজ নট ড্যাশ হোম ট্যুরে এখানে এই হোমের পূর্বে কী হবে মনে রাখবেন অবস্থান করা বোঝাতে হোমের পূর্বে সবসময় আপনার অ্যাট হয় তার মানে দেখুন হি ইজ নট অ্যাট হোম টুডে মানে সে আজ পারিনি এখানে অ্যাটই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আসছে স্টুডেন্টস শ্যুট অ্যাটেন্ড ড্যাশ দেয়ার লেসন আমরা যেন অ্যাটেন্ডের সাথে কিছুক্ষণ আগেই দেখলাম অনও হয় আপনার টুও হয় অ্যাটও হয় অ্যাটেন্ডের সাথে টু হয় মনোযোগ দেওয়ার অর্থে দেখুন এখানে আছে স্টুডেন্টস ছাত্রছাত্রীদের শ্যুট উচিত অ্যাটেন্ড টু মানে মনোযোগী হওয়া দেয়ার লেসন মানে তাদের পাঠের প্রতি তাদের মনোযোগী হওয়া উচিত তার মানে এখানে টুই হচ্ছে কী কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে আই অ্যাপ্রুভ ড্যাশ হিজ অ্যাকশন আমরা যেন অ্যাপ্রুভের সাথে প্রিপোজিশন সবসময় কী হয় অফ ই হচ্ছে এখানে কারেক্ট আনসার অ্যাপ্রুভ অফ এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরপর দেখুন এখানে আছে হি ইজ অ্যাবজর্ভ ড্যাশ থট আমরা যেন অ্যাবজর্বের সাথে সবসময় প্রিপোজিশন হয় হচ্ছে আপনার ইন অ্যাবজর্ব ইন অর্থ হচ্ছে কোনো কাজে নিমগ্ন থাকা আর কি তার মানে দেখুন হি ইজ অ্যাবজর্বড ইন থট মানে সে চিন্তায় মগ্ন ছিল তার মানে এখানে অ্যাবজর্ভের সাথে আপনার ইনই হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি অ্যাভয়েডস ড্যাশ মি এখানে অ্যাভয়েডের সাথে কী হবে আমরা জানি অ্যাভয়েড বাই শব্দের অর্থ হচ্ছে আপনার মেনে চলা তার মানে দেখুন হি অ্যাভয়েডস বাই মি মানে সে আমাকে মেনে চলে এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আপনার বাই হবে এখানে যেহেতু কারেক্ট আনসারটা না যে কোনো একটা অপশন দিয়ে আমরা শিখে নিলাম এখানে বাই হবে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে আই অ্যাক্সিডেড ড্যাশ হিজ রিকোয়েস্ট এখানে অ্যাক্সিডের পরে প্রিপোজিশন কী হবে আমরা জানি কি অ্যাক্সিড টু অর্থ হচ্ছে রাজি হওয়া তার মানে দেখুন আই অ্যাক্সিডেড টু আমি রাজি হয়েছিলাম হিজ রিকোয়েস্ট মানে তার অনুরোধে তার মানে এখানে টুই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি ডেসপায়ার্ড ড্যাশ সাকসেস এখানে ডেসপায়ারের সাথে প্রিপোজিশন কী হবে আমরা জানি ডেসপায়ার অফ অর্থ হচ্ছে আপনার হতাশ তার মানে হি ডেসপায়ার্ড অফ সাকসেস মানে তিনি সাফল্যের জন্য কী হতাশ তার মানে এখানে অফই হচ্ছে আপনার কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি ডিড নট প্রফিট ড্যাশ এক্সপিরিয়েন্স আমরা জানি কি প্রফিটের সাথে প্রিপোজিশন বাই বসে নাহলে ফ্রম বসে অপশন যেহেতু কোথাও এখানে ফর্ম নাই তার মানে বাই বসছে এখানে কারেক্ট আনসার দেখুন হি ডিড নট প্রফিট বাই এক্সপিরিয়েন্স এটার অর্থটা কি হচ্ছে জানেন অভিজ্ঞতা দিয়ে তিনি লাভবান হয়নি এরপর দেখুন মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক আমরা জানি কি মিউজিকে ইন্টারেস্ট থাকা অর্থে ইন্টারেস্টের সাথে সবসময় ইন হয় তার মানে দেখুন মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক মানে আমার ভাইয়ের কোনো মিউজিকে কী নাই ইন্টারেস্ট নাই তার মানে এটা ইনি হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি ইজ ইনভলভড ড্যাশ ডিফিকাল্টিস এখানে ইনভলভের সাথে কী হবে আমরা জানি কি ইনভলভড ইন অর্থ হচ্ছে লিপ্ত থাকা কোনো কাজে লিপ্ত থাকা তার মানে হি ইজ ইনভলভড ইন ডিফিকাল্টিস মানে সে কঠিন কাজে লিপ্ত থাকে এখানে ইনভলভের সাথে আপনার ইনি হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি ইজ ডেবিট ড্যাশ সেন্স এখানে ডিবিটের সাথে কী হবে ডিবিট অফ অর্থ হচ্ছে আমরা জানি কি বর্জিত তার মানে দেখুন হি ইজ ডেবিট অফ সেন্স মানে সে হচ্ছে বিবেক বর্জিত তো তার কোনো সেন্স নেই এরকম এখানে মিন করা হয়েছে আর কি তার মানে ডেবিউটের সাথে সবসময় কী হবে আপনার অফই হবে বর্জিত অর্থে এরপর দেখুন এখানে আছে হি প্রাইটস হিমসেলফ ড্যাশ হিস ওয়েলথ এখানে কী হবে ফিল ইন দা গ্যাপসে আমরা জানি প্রাইডের সাথে সবসময় প্রিপোজিশন ইন হয় কিন্তু এখানে অন হবে মনে রাখবেন প্রাইডের পর যদি একটা রিফ্লেক্সিভ প্রণাম থাকে যেমন আপনার হিম সেলফ হার সেলফ মাই সেলফ দেম সেলফ এগুলো যদি থাকে তখন প্রাইডের সাথে আপনি প্রিপোজিশন অন ইউজ করবেন আর যদি এই রিফ্লেক্সিভ প্রোনামটা না থাকে তখন প্রাইডের সাথে আপনার ইন হবে তার মানে এখানে হি প্রাইডস হিমসেলফ এখানে অনই হচ্ছে কারেক্ট আনসার আরেকটা জিনিস মনে রাখেন প্রাউডের সাথে সবসময় অফ হয় প্রাউড অফ এরপর দেখুন এখানে আছে দ্য বয় ওন্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিটস এখানেই ইন দা গ্যাপসে কি হবে আমরা জানি ওন্ডার এর সাথে সবসময় প্রিপোজিশন হয় আপনার অ্যাট এটার অর্থ হচ্ছে ওন্ডার এট অর্থ হচ্ছে আপনার বিস্মিত হওয়া মানে অবাক হওয়ার কি তার মানে দেখুন দ্য বয় ওন্ডার্স অ্যাট ইন দ্য স্ট্রিটস এটার অর্থটা হচ্ছে ছেলেটি রাস্তায় বিস্মিত মানে অবাক হয়েছে তার মানে এখানে ওন্ডার্সের সাথে আমরা কি ইউজ করবো অ্যাট ইউজ করবো এরপর দেখুন দ্য গার্ল এক্সপার্ট ড্যাশ ড্রয়িং আমরা জানি এক্সপার্টের সাথে সবসময় কী হয় ইন হয় এক্সপার্ট ইন মানে হচ্ছে আপনার দক্ষ দ্য গার্ল এক্সপার্ট ইন ড্রয়িং মানে মেয়েটি ড্রয়িংয়ে কি দক্ষ আর আমরা জানি গুডের সাথে হয় অ্যাট দক্ষ হতে গুড অ্যাট অর্থ কিন্তু দক্ষ আর অদক্ষ হতে আমরা ব্যাডের সাথে অ্যাট ইউজ করি ব্যাড অ্যাট অদক্ষ আর গোটে অর্থ হচ্ছে দক্ষ এটার সাথে গোটের সাথে অ্যাড হবে আর এক্সপার্টের সাথে হবে আপনার ইন দেখুন এখানে আছে হি ওয়াজ কনভিনসড ড্যাশ মাই অনেস্টি এখানে কনভিন্সের সাথে কি হবে আমরা জানি কনভিন্স অফ অর্থ হচ্ছে আপনার বিশ্বাস জন্মানো তার মানে দেখুন হি ওয়াজ কনভিনসড অফ মাই অনেস্টি মানে তিনি আমার সততায় বিশ্বাসী ছিল তার মানে এখানে অফই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হিজ ওয়ার্ডস কনফর্ম ড্যাশ হিজ ওয়ার্ক এখানে কি হবে আমরা জানি কনফ্রমের সাথে সবসময় প্রিপোজিশন হয় আপনার টু কনফার্ম টু অর্থ হচ্ছে কোনো কিছু অনুরূপ হওয়া মানে একটা জিনিসের সাথে আর একটা জিনিস মিলে যাওয়া আর কি তার মানে হিস ওয়ার্ডস মানে তার কথা কনফার্ম টু হিস ওয়ার্ক মানে তার কথা তার কাজের সাথে মিলে যায় তার মানে এখানে টুই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন গ্লাস ইজ মেড ড্যাশ বোটলস আমরা জানি কি কোনো জিনিস তৈরি করা অর্থে আমরা মেডের সাথে অফও ব্যবহার করতে পারি আবার ফ্রমও ব্যবহার করতে পারি তার মানে অফটা হবে কখন ফ্রেম ফ্রমটা হবে কখন একটা জিনিস যদি আরেকটা জিনিস দ্বারা তৈরি হয় যদি উপাদানটা যদি বোঝা যায় তখন আপনি অফ ইউজ করবেন আর উপাদানটা যদি বোঝা না যায় তখন আপনি ফ্রম ইউজ করবেন তার মানে গ্লাসটি কী বোতল বোতল দিয়ে তৈরি তার মানে বোতলটা কিন্তু বোঝাই যায় বোতল দিয়ে যে গ্লাসটি তৈরি এখানে অফ হচ্ছে কারেক্ট আনসার আর যদি বলি কী দ্য রিং মেড ড্যাশ গোল্ড দেখুন দ্য রিং ইজ হবে দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড তার মানে এই রিং আংটিটা কী দিয়ে তৈরি গোল্ড মানে স্বর্ণ দিয়ে তৈরি আংটিটার মধ্যে কিন্তু আমরা স্বর্ণটা দেখতে পাই যদি দেখা যায় উপাদানটা অফ ইউজ করবেন আর যদি বলি কি যে পেপার ইজ উড দেখুন পেপার অর্থ হচ্ছে কাগজ কাগজ কি দিয়ে তৈরি উড কার্ড দিয়ে তৈরি কাগজের মধ্যে কি আপনি কার্ডটা দেখতে পান আমরা কিন্তু কখনই দেখতে পাইনি যদি দেখা না যায় আমরা কি ইউজ করবো ফর্ম ইউজ করবো আর যদি দেখা যায় আমরা অফ ইউজ করবো আশা করি এই পেপারটা বুঝতে পেরেছেন এরপর দেখুন এখানে আছে দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল ড্যাশ হেলথ এখানে এই কঞ্জেনিয়ালের সাথে প্রিপোজিশন কী হবে আমরা জানি কনজেনিয়ালের সাথে প্রিপোজিশন হচ্ছে আপনার টু কনজিনিয়াল টু অর্থ হচ্ছে আপনার উপযোগী বা অনুকূলে জিনিসটা আপনার তার মানে দেখুন দ্য ক্লাইমেট ইজ কনজিনিয়াল টু হেলথ মানে এই আবহাওয়াটি স্বাস্থ্যের জন্য কি উপযোগী বা স্বাস্থ্যের অনুকূলে আর কি তার মানে কনজেনিয়ালের পূর্বে সবসময় কী হচ্ছে আপনার টু হচ্ছে এরপর দেখুন রাশেদ উইল কাম টু বাংলাদেশ ড্যাশ প্লেন আমরা জানি কী যে যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের পূর্বে সবসময় আমরা প্রিপোজিশন কী ইউজ করি বাই ব্যবহার করি বাই প্লেন বাই বাস বাই ট্রেন তার মানে এখানে বাই হচ্ছে কী কারেক্ট অ্যান্সার আর পায়ে হেঁটে উঠতে আমরা অন ফুট ইউজ করি এরপর দেখুন আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প আমরা জানি কাউন্টের পূর্বে দুটা প্রিপোজিশন হতে পারে কাউন্টের পূর্বে আপনার ফরও হয় আবার আপনার আপনও হয় আপন আর অন এই দুটা জিনিস একই অর্থে ব্যবহৃত হয় কাউন্ট আপন অর্থ হচ্ছে গণ্য হওয়া আর কাউন্ট সরি কাউন্ট ফর অর্থ হচ্ছে আপনার গণ্য হওয়া আর কাউন্ট আপন অর্থ হচ্ছে বা অন অর্থ হচ্ছে নির্ভর করা যেটাকে আমরা বুঝি তার মানে আই কাউন্ট আপন ইউর হেল্প আমি তোমার সাহায্যের উপর কি করি নির্ভর করি এখানে আপনই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ আমরা জানি গড়িতে সময় কত বা গড়িতে সময় কয়টা বাজে এরকম অর্থে ওয়াচের পূর্বে আমরা সবসময় কী ইউজ করি বা ইউজ করি তার মানে দেখুন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ মানে তোমার গড়িতে এখন কয়টা বাজে তার মানে এখানে বাই হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক আমরা জানি ফিডের সাথে সবসময় কী হয় অন হয় ফিড অন অর্থ হচ্ছে খাওয়ানো তার মানে ফিড দ্য বেবি অন মিল্ক মানে বাচ্চাকে দুধ খাওয়াও এখানে অনই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি হ্যাংকারড ড্যাশ ফেম আমরা জানি হ্যাংকারের সাথে সবসময় প্রিপোজিশন কী হয় আফটার হ্যাংকার আফটার অর্থ হচ্ছে লালায়িত হওয়া মানে কোনো জিনিসের প্রতি লুপ করা বা আগ্রহী থাকা এরকম অর্থে আমরা হ্যাংকারের সাথে আফটার ব্যবহার করি তার মানে হি হ্যাংকার আফটার ফেম মানে তার খ্যাতির প্রতি আগ্রহী বা সে খ্যাতির প্রতি লালায়িত এরকম কিছু এখানে মিন করতেছে তার মানে এখানে আফটারই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড আ ওয়ার্ম ওয়েলকাম ড্যাশ দ্য ভিজিটিং ডেলিগেশন আমরা জানি অভ্যর্থনা দেওয়া অর্থে ওয়েলকামের সাথে সবসময় কী হয় টু হয় এখানে টুই হচ্ছে আপনার কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্টস ডেশ দ্য ক্লাস এই ফিরিন্দা গ্যাপসি কী হবে এখানে দ্য ক্লাস দ্বারা বোঝানো হয়েছে ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছে তো আমরা জানি কি যখন দুয়ের মধ্যে বোঝানো হবে তখন আমরা বেটুইন ইউজ করবো আর দুয়ের অধিক যদি বোঝানো হয় তখন আমরা অ্যামোং ইউজ করবো তার মানে এই স্ক্রিপ্টসগুলা যেহেতু ক্লাসের সকলের মধ্যে বন্টন করে বা বিলিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে তার মানে এখানে অবশ্যই সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে তার মানে এখানে আমরা অ্যামোং ইউজ করব এরপর দেখুন এখানে আছে ফ্রাস্ট্রেশন রেজাল্টস ড্যাশ বায়োল্যান্স আমরা জানি কি রেজাল্টের সাথে সবসময় কি প্রিপোজিশন কী হয় ইন হয় রেজাল্ট ইন অর্থ হচ্ছে আপনার কি ফলাফল তার মানে হচ্ছে আপনার ফ্রাস্টেশন রিজাল্টস ইন বায়োলেন্স এটার অর্থটা হচ্ছে আপনার হতাশা সহিংসতার ফলাফল তার মানে এখানে রিজাল্টের সাথে কী হবে আপনার ইনি হবে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হিজ ইলনেস ইজ আ মেয়র প্রিটেক্সট ড্যাশ হিজ অ্যাবসেন্স এখানে এই প্রিটেক্সটের সাথে প্রিপোজিশন কি হয় আমরা জানি প্রিটেক্সটের সাথে সবসময় আপনার ফর হয় অজুহাত দেওয়া অর্থে তার মানে হিজ ইলনেস ইজ আ মেয়র প্রিটেক্সট ফর হিজ অ্যাবসেন্স এটার অর্থটা কী হচ্ছে আপনার তার অজুহাত তার অনুপস্থিতির জন্য একটি নিছক অজুহাত মাত্র তার মানে আমরা জানি প্রিটেক্সটের সাথে সবসময় কি হচ্ছে আপনার ফর হচ্ছে অজুহাত দেওয়া অর্থে তার মানে এখানে ফরই হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন আই ক্যানট স্টপ ড্যাশ মিননেস এখানে স্টপের সাথে কী হবে আমরা জানি থেমে যাওয়া বা দেরি করা অর্থে স্টপের সাথে আমরা সবসময় ফর ব্যবহার করি তার মানে দেখুন আই ক্যানট স্টপ ফর মিননেস মিননেস শব্দের অর্থ হচ্ছে আপনার নিষ্ঠুরতা যেটাকে বুঝি আমি আমি নিষ্ঠুরতা থামাতে পারি না তার মানে এখানে স্টপের সাথে আপনার ফরই হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ ইলেকটেড পলিটিশিয়ানস এখানে এই এন্ট্রাস্টেড শব্দটার সাথে কি হয় এন্ট্রাস্টেড শব্দটার সাথে দুটা প্রিপোজিশন হয় উইথও হতে পারে আবার আপনার টুও হইতে পারে মনে রাখবেন যখন কোনো বস্তুর ক্ষেত্রে হবে তখন আপনার ইউজ করবেন হচ্ছে আপনার পার্সনের ক্ষেত্রে হলে হবে আপনার উইথ হবে আর যখন কোনো বস্তু হবে মানে সরি যখন কোনো বস্তু বোঝাবে যখন কোনো থিং বস্তু বোঝাবে তখন আমরা উইথ ব্যবহার করব। আর কোনো পার্সনের সাথে হলে আমরা অ্যান্ট্রাস্টের সাথে টু ব্যবহার করবো তার মানে দেখুন এখানে যেহেতু অ্যান্ট্রাস্ট আছে এটার সাথে কী হতে পারে উইথ হতে পারে টু হইতে পারে যখন পরে কোনো বস্তু থাকবে তখন আমরা উইথ বসাবো আর যদি কোনো পার্সন থাকে তখন আমরা টু বসাবো তার মানে অ্যান্ট্রাস্টেড ড্যাশ ইলেকটেড পলিটিশিয়ানস যেহেতু এখানে একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে তার মানে এখানে আমরা অ্যান্ট্রাস্টের শব্দের সাথে কী ব্যবহার করবো টু ব্যবহার করবো এটাই হচ্ছে এখানে কী কারেক্ট আনসার দেখুন এখানে আসছে আই কনকার ড্যাশ ইউ অন ইউ ডিসিশান এখানে কনকারের সাথে কী হবে কনকার উইথ অর্থ হচ্ছে আপনার একমত দেখুন আই কনকার উইথ ইউ অন ইউর ডিসিশান মানে আমি তোমার সিদ্ধান্তের সাথে কি একমত এখানে এই উইথই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ এখানে অ্যাডমিটসের সাথে কি হবে এখানে অফ হবে কারেক্ট আনসার অ্যাডমিটস অফ অর্থ হচ্ছে আপনার অবকাশ দেখুন ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ মানে তোমার আচরণে অজুহাতের অবকাশ নেই এখানে অফই হচ্ছে কি অ্যাপ্রোপিয়েট আনসার এরপর দেখুন এখানে আছে আই সেল অ্যাট হেয়ার ড্যাশ মাই প্লান আমরা জানি অ্যাট হেয়ারের সাথে সবসময় প্রিপোজিশন কী হয় টু হয় এটি হচ্ছে এখানে কি কারেক্ট অ্যান্সার অ্যাড আর টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখুন এখানে আছে হিউ ওয়াজ অ্যাস্টোনিস্ট ড্যাশ মাই কাভারেজ এই ফিলিন্দা গ্যাপসি কী হবে সেটা জানতে চাইছি আমরা জানি অ্যাস্টোনিস্টের সাথে সবসময় প্রিপোজিশন হয় হচ্ছে আপনার অ্যাট অ্যাস্টোনিস্ট অ্যাট অর্থ হচ্ছে আপনার বিস্মিত হওয়া তার মানে এটার অর্থ দেখুন হিউ ওয়াজ অ্যাস্টোনিস্ট ড্যাশ মাই কাভারেজ এটার অর্থ হচ্ছে সে আমার সাহসে বিস্মিত ছিল তার মানে এখানে অ্যাস্টোনিস্টের সাথে আপনার অ্যাটই হচ্ছে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরপর দেখুন এখানে আছে অ্যাংগার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার কম্পেয়ারের সাথে টুও হয় আবার উইতো হয় মনে রাখবেন যখন কোনো একটা বস্তুর সাথে তুলনা করা হবে তখন আপনি টু ব্যবহার করবেন তার মানে যেহেতু ফায়ার একটা আগুন এটা যদি একটা বস্তু বোঝানো হয়েছে এখানে আমরা টু ব্যবহার করব। আবার যখন কোন এখানে কোনো ব্যক্তি থাকতো একটা ব্যক্তির সাথে যদি আরেকটা ব্যক্তির সাথে তুলনা করা হয়তো তখন কম্পেয়ারের সাথে আমরা কী ব্যবহার করতাম উইথ ব্যবহার করতাম তার মানে মনে রাখবেন কম্পেয়ারের সাথে আপনার টুও হয় উইথও হয় বস্তুর সাথে তুলনা করলে হবে টু আর ব্যক্তির সাথে তুলনা করলে হবে আপনার উইথ এরপর দেখেন এখানে আছে ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন আমরা জানি অ্যামিনেবলের সাথে প্রিপোজিশন সবসময় আপনার টুও হয় অ্যামিনেবল টু রিজন মানে কোনো কাজের জন্য দায়ী বোঝাতে আমরা সবসময় অ্যামিনেবল টু রিজন এই জিনিসটা ব্যবহার করে থাকি দ্যাট মিন্স এখানে অ্যামিনেবলের সাথে কী হবে টুই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরপর দেখুন এখানে আছে হি ইজ অ্যানগেস্ট ডেস রাইটিং আ বুক এখানে এই ফিলিন্দা গেপসি কী হবে আমরা জানি অ্যানগেস্টের সাথে প্রিপোজিশন হয়ে হচ্ছে আপনার ইন অ্যানগেস্ট ইন অর্থ হচ্ছে আপনার কোনো কাজে ব্যস্ত থাকা অর্থে আমরা অ্যানগেস্টের সাথে ইন ব্যবহার করি তার মানে দেখুন হি ইজ অ্যানগেস্ট ইন রাইটিং আ বুক মানে সে একটি বই লেখায় কী ব্যস্ত তার মানে এখানে ইনই হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর দেখুন আই এম ফেয়ারফুল ড্যাশ এনিমিস এখানে এই ফেয়ারফুলের সাথে কী হবে মনে রাখবেন ফেয়ারফুল অফ অর্থ হচ্ছে বিত তার মানে এখানে হবে আই এম ফেয়ারফুল অফ এনিমিস এখানে ই হচ্ছে কি কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হি ডায় ড্যাশ ওভার মানে অতিরিক্ত খাবারের কারণে যদি কেউ মারা যায় তখন আমরা এই ডায়ের সাথে ফ্রম ব্যবহার করব। অতিরিক্ত খাবার হইতে পারে অতিরিক্ত কাজ হইতে পারে মানে অতিরিক্ত কোনো রিজনে যদি কেউ মারা যায় তখন ডায়ের সাথে আমরা ফ্রম ব্যবহার করব। দেখুন এখানে আছে হি ডিলস ড্যাশ রাইস আমরা জানি ডেলের সাথে দুটা প্রিপোজিশন হয় ডেলের সাথে ইনও হয় আবার উইথও হয় মনে রাখবে ডিল ইন অর্থ হচ্ছে ব্যবসা করা অর্থে ব্যবহৃত হয় তার মানে হি ডিলস ইন রাইস মানে সে চালের ব্যবসা করে আর যদি সে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে ব্যবহার করা অর্থে ডিলের সাথে মনে রাখবেন উইথ হয় তার মানে যেহেতু এখানে ব্যবসা করে বুঝাইছে তার মানে ডিলের সাথে আমরা ইন বসাবো ডিল ইন অর্থ হচ্ছে ব্যবসা করা আর ডিল উইথ অর্থ হচ্ছে ব্যবহার করা এরপর দেখুন হি হ্যাজ অ্যাসিউর মি ড্যাশ সেফটি এখানে অ্যাশিওরের সাথে প্রিপোজিশন কী হবে অ্যাসিউর অফ অর্থ হচ্ছে আপনার নিশ্চিত তার মানে হি হ্যাজ অ্যাশিউর মি মানে সে আমাকে নিশ্চিত করেছিল অফ সেফটি মানে সেফটির ব্যাপারে সে আমাকে নিশ্চিত করেছিল এখানে অফ ই হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে নাও আর ডেস মেনি ভিলেজেস আর লিড ডেশ ইলেকট্রিসিটি এখানে লিড হচ্ছে লাইটের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিচিবল ফর্ম তার মানে যেহেতু এটা প্যাসিভ বয়েসে আর ওয়াজার ওপর যদি বারবার পাস্ট ফর্ম থাকে এটা তো প্যাসিভ বয়েস আর প্যাসিভ বয়েসে হলে ডিটের সাথে আমরা অবশ্যই বাই ইউজ করবো এখানে বাই হচ্ছে কারেক্ট আনসার দেখুন এখানে আসছে হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি এখানে এই ফ্যান্টাসাইজ শব্দটার সাথে প্রিপোজিশন কী হবে মনে রাখবেন ফ্যান্টাসাইজ অ্যাবাউট অর্থ হচ্ছে কল্পনা করা তার মানে দেখুন হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি মানে সেই লটারি যে তার কল্পনা করে এখানে অ্যাবাউটই হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন রেস্ট ইজ ন্যাসেসিটি ড্যাশ মি নাও এখানে ন্যাসেসিটি শব্দের সাথে প্রিপোজিশন কী হবে মনে রাখবেন ন্যাসেসিটি টু অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা তার মানে দেখুন রেস্ট ইজ ন্যাসেসিটি টু মি নাও বিশ্রাম এখন আমার প্রয়োজন তার মানে প্রয়োজনীয়তা অর্থে নেসেসিটির সাথে আমরা সবসময় টু ব্যবহার করবো এরপর দেখুন এখানে আছে আই অবজেক্টের ড্যাশ হিজ প্রোপোজাল এখানে অবজেক্টের সাথে প্রিপোজিশন কি। হয় অবজেক্ট টু অর্থ হচ্ছে আপনার আপত্তি দেখুন আই অবজেক্টের টু আমি আপত্তি করেছিলাম হিজ প্রোপোজাল মানে তার প্রস্তাবে এখানে অবজেক্টের সাথে আপনার টুই হচ্ছে কারেক্ট আনসার দেখুন এখানে আছে হি হ্যাজ নো লেক ড্যাশ বানি আমরা জানি লেকের সাথে দুটা প্রিপোজিশন হয় লেকের সাথে আপনার অফও হয় আবার লেকের সাথে আপনার ইনও হয় মনে রাখবেন আপনার কোনো কিছুর অভাব নেই এই অর্থে আপনি ল্যাক অফ ব্যবহার করবেন আর আপনার কোনো কিছুর অভাব আছে এই অর্থে আপনি ল্যাক ইন ব্যবহার করবেন দেখুন হি হ্যাজ নো ল্যাক অফ মানি মানে তার টাকা পয়সার অভাব নেই তার মানে এখানে ল্যাকের সাথে অফ হবে আর যদি সেন্টেন্সটা এরকম হইতো যে হি ইজ ল্যাকিং ড্যাশ কাভারেজ মানে তার সাহসের অভাব আছে তখন ল্যাকের সাথে আমরা ইন ব্যবহার করতাম এরপর দেখুন আনিস ইজ গুড ড্যাশ ক্রিকেট আমরা জানি গোডের সাথে সবসময় প্রিপোজিশন কী হয় অ্যাট হয় দক্ষ অর্থে তার মানে আনিস ইজ গুড অ্যাট ক্রিকেট মানে আনিস ক্রিকেটে দক্ষ আর অদক্ষ অর্থে আপনার বেডের সাথে কী হয় অ্যাট হয় এরপর দেখুন হি ইজ এনবিওস ড্যাশ মাই সাকসেস এই এনবিওস শব্দের সাথে প্রিপোজিশন কী হয় এনবিওস অফ অর্থ হচ্ছে আপনার ঈর্ষা পরায়ণ আর কি দেখুন হি ইজ এনবিওস অফ মাই সাকসেস মানে সে আমার সফলতা নিয়ে ঈর্ষান্বিত করে তার মানে এখানে এনবিওসের সাথে আমরা অফই ব্যবহার করবো এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন